চিকিৎসক জীবন, তাদের সকলের অনেক অনেক অভিনন্দন প্রাপ্য এ সমাজের কাছ থেকে। তাদের সকলকে অভিনন্দন জানাই। আজকের দিনে আমি সারা পৃথিবী জুড়ে যত চিকিৎসকবৃন্দ আছেন এবং তাদের ফ্র্যাটার্নিটি আছে, আমার সিস্টার্স থেকে শুরু করে, আমার ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে, ফোর্থ গ্রেডের ওয়ার্কার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী বন্ধু থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, এভরি ফিল্ডের রিসার্চার থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে, যারা মেডিসিন প্রডিউস করে তাদের থেকে শুরু করে, সমস্ত জগৎকেই আমরা আমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন। তিনি একজন ভালো চিকিৎসক ছিলেন এবং রাজনীতির বাইরেও চিকিৎসার দিক থেকে তিনি অতদিন আগেও তিনি খুব ভালো প্রেডিকশন করতেন এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করতেন এবং চিকিৎসার অঙ্গটাকে কোনোদিনই তিনি রাজনৈতিক অঙ্গন থেকে বাইরে নিয়ে আসেননি। তাই পয়লা জুলাই আমরা ডক্টরস ডে পালন করি এবং প্রতি বছরই প্রায়, আগের বছর কোনো কারণে মিস হয়েছিল, প্রতি বছরই প্রায় আমরা চিকিৎসা রত্ন বা চিকিৎসা সম্মান এগুলো আমরা প্রদান করে থাকি। যেমন 5th September ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা টিচার্স ডে সেলিব্রেট করে থাকি। অনেকগুলো দিন আছে, যেমন আমরা নিজেরা মাটি তীর্থ একটা তৈরি করেছিলাম আর মাটি উৎসব বাংলায় তৈরি করেছিলাম 2013 সালে। পরে ইউনাইটেড নেশনস সেটাকে স্বীকৃতি দিয়ে 2015 থেকে সারা ভারতবর্ষে একটা মাটি উৎসব করেন। আমরা যেমন কন্যাশ্রী দিবস 14 আগস্ট কন্যাশ্রী দিবস আমরা পালন করি, এই কন্যাশ্রী দিবসও কিন্তু আগামী দিন পালন হবে। আমরা আজকেই সিদ্ধান্ত নিয়েছি 12ই জুলাই আমরা জল বাঁচান জীবন বাঁচান, আমরা সেভ ওয়াটার ডে এই বছর 12ই জুলাই থেকে পালন করব। এবং এক্ষেত্রে আমরা একটা মিছিলও করব, আমি নিজেও হাঁটব, সবাইকেও বলছি, সমস্ত জগতের সব মানুষ, ছাত্র যৌবন থেকে শুরু করে যে যেখানে সুযোগ পাবেন, আমরা বেলা 3টে জোড়াসাঁকো থেকে গান্ধী মূর্তি পর্যন্ত আমরা একটা ওয়াক করব, জলের জন্য হাঁটা, সেভ ওয়াটার সেভ লাইফ। এবং জল বাঁচানো মানে প্রকৃতিও বাঁচানো, পরিবেশও বাঁচানো। পরে আমরা একটা বিদ্যুৎ নিয়েও করব। আমি মনে করি আমাদের চিকিৎসকরা আমাদের সমাজে শুধু গর্ব নয়, আপনারা না থাকলে অনেক জীবন অনেক অচিরেই হারিয়ে যেত। আজকের দিনে যারা কিংবদন্তি চিকিৎসক, 60 বছর 50 বছর 70 বছর সারাটা জীবন চিকিৎসার মধ্যে দিয়ে কাটিয়েছেন, অনেকে রুরাল হসপিটালেও আছেন, এবং যারা আগামী দিন নতুন উঠছেন জুনিয়র ডক্টরসরা, সিনিয়র ডক্টরসরা এবং মাঝামাঝি যারা আছেন, সবাইকে নিয়েই কিন্তু চিকিৎসা জগৎ। আজকেও কিন্তু আমরা অনেক আধুনিক হলেও ডাক্তারের অভাব আছে। আমি সেই জন্য প্রতিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক CBSE ICSE রেজাল্ট বেরোনোর পর ছাত্রছাত্রীদের ডাকি এবং ডেকে একটা কাউন্সিলিং করি এবং জিজ্ঞেস করি তোমরা কী নিয়ে পড়ছো। আগে আমি এতটা পাইনি, এবছর আমি দেখলাম একটু ইম্প্রুভমেন্ট ভালো হয়েছে। আমাকে 90% যারা র্যাঙ্ক করেছে তারা আমাকে বলেছে আমরা সবাই ডাক্তারি পড়ব। তার মধ্যে আমি আবার অনেককে বলেছি একটু কার্ডিওথোরাসিকটাও করো, এখানে প্লাবন আছে, জানে যে কিভাবে একটা অপারেশন করতে কতটা টাইম লাগে একটা অপারেশনে। যেমন নিউরোলজি, আমাদের নিউরোর ডাক্তারই নেই, 2 না 6টা কোটা ছিল, কোটা বাড়াতে হবে আস্তে আস্তে, কোনোদিন কেউ ভাবেইনি, খুব প্রবলেম আছে। আমি সেদিনকে আমার রাজীবও সিনহা, ও একটু অ্যাক্টিভ আছে, এফেক্টিভও আছে, আমার ডিপার্টমেন্টের মহুয়া, চন্দিমা, রাজীব, অরূপ, শোভনদা, শান্তনু, নির্মল সবাই আছে, সঙ্গমিত্রা, সঞ্জয় বানসাল থেকে শুরু করে এরা সবাই আছে, বিনোদ আমাদের গোলাম আনসারি,
আমাদের পুলিশের থেকেও আমি দেখতে পাচ্ছি, আমার বিনীত থেকে শুরু করে মুরলি থেকে শুরু করে আমার ডিসিরা থেকে শুরু করে ওসিরা থেকে শুরু করে সবাই আছে। আমি সেদিনকে বলছিলাম, আমি একবার বকখালি গিয়েছিলাম, গিয়ে শুনলাম একটা সাপ আছে, কালাজ সাপ বলে বা কিছু একটা নাম, একটা ছোবলেই এক সেকেন্ডও টাইম দেয় না ট্রিটমেন্ট করতে, স্টেট মারা যায়। এইটা দেখবেন জলপাইগুড়িতেও আছে, নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও আছে। আর স্নেক বাইট ম্যাক্সিমাম হয় মাঠে, আমাদের কৃষকরা কাজ করে খালি পায়ে চাষ করে, জলের মধ্যে অনেক সময় বিভিন্ন শাকের রঙে মিশে থাকে, ফসলের মধ্যে মিশে থাকে, জলের মধ্যে মিশে থাকে, বন্যা হলে সাঁতরে চলে আসে, ড্রেনেজের ভেতর দিয়ে চলে আসে, নানা রকমভাবে এই গরম বর্ষাকালে সাপের উৎপাতটা হয়। স্নেক বাইটের মেডিসিন আগেরবারে খুব অভাব ছিল, আমরা বারবার পার্লামেন্টে বলিও ছিলাম, স্নেক বাইটের মেডিসিনটার ওপরে আমাদের আরও রিসার্চ করে দেখা উচিত। এক্ষুনি স্নেক বাইটের একজন চিকিৎসক আমায় বলছিলেন, সেটা আমরা ভাবছি। কিন্তু আর একটা জিনিস আমি রাজীবকে বললাম সেদিন, ও আমাকে বলছিল এটা অনেকটা আমরা রক্ষা করতে পারি কৃষকদের, যদি তারা তাদের একটা রকম জুতো বানিয়ে দেওয়া হয়, জুতো পরলে স্নেক বাইটটা হবে না। আমরা তখন বললাম জুতো পরে উনি চাষ করবেন না, জুতো পরবে আবার জুতো পরে মাঠে নামবে, জুতোটা ভিজে যাবে, কাদা ঢুকবে, জুতো খুলবে, আমাদের নেচার কি, ভালো জিনিস পেলে আমরা জলে ভেজাই না, একটা জুতো দিলে ভাববে জুতোটা আমি রেখে দিই অন্য সময় পরব, জুতোটা আমি পরে চাষ করতে যাব না। আমি ওকে বলছিলাম যে দেখো, কথা বলে যারা স্নেক বাইট এক্সপার্টস আছে বা এইসব কাজগুলো করে, এমন কোন জিনিসের তৈরি মোজা টাইপের যেটা আমরা পরি, যেমন পায়ে আমরা পরি নানারকম নি ক্যাপ ট্যাপ পরি, সেরকম কিছু তৈরি করা যায় কি না, জুতোর দরকার নেই, ওইটা পরে মাঠে নামলে সাপে কামড়ালে ওটা যাতে ছোবল না হয়, সেই সিস্টেমটাকে মেকানিজমটাকে এক্স্যাক্ট রেখে তবেই যদি আমরা কিছু আবিষ্কার করতে পারি। আর এইটা যদি আমরা বিশেষ করে গ্রামের দিকে বা জলে যারা কাজ করে বা ফসলে কাজ করে বা বন্যার সময় যদি আমরা এটাকে, ফার্স্ট হচ্ছে বের করতে হবে, দুই হচ্ছে পরীক্ষা করে দেখতে হবে সঠিকভাবে কাজ হচ্ছে কি না, তৃতীয় হচ্ছে তারপরে তৈরি করতে হবে, চতুর্থ তৈরি হয়ে গেলে সেটাকে দিতে হবে, টাইমের ব্যাপার। কিন্তু এগুলো চটপট করে একটু শর্ট টাইমেও করা যায়, কারণ এগুলো এসেন্সিয়াল, এগুলো এমার্জেন্সি। যদি আবিষ্কার করতে পারে, কারো যদি কোনো আইডিয়া থাকে আপনারাও দিতে পারেন, সেটা হলে কি হবে, এটা পড়লে তার পা থেকে সে স্নেক বাইটটা পায়ে প্রথম কামড়ায়, সারা দেহে কামড়াতে নিশ্চয়ই পারে কিন্তু পাটা হচ্ছে অরিজিনাল জায়গা যেটা আমরা হেঁটে চলি, এটা আমার পক্ষেও ডেঞ্জারাস, আমি তো হাওয়াই ছুটি পড়ি সারাক্ষণ, কাজে হাওয়াই ছুটি পড়ে আমি যখন হাঁটি, শুধু গ্রামেগঞ্জে কেন বলছেন, এখানে একটা ইলিয়ার্ড পার্ক আছে পুলিশের এই সামনে, আগে আমি হাঁটতে যেতাম, এখন আমি আর যাই না গরমকালে আর বর্ষাকালে বিশেষ করে। তার কারণ আমি একদিন গিয়ে দেখেছি তিনটে সাপ ফোনা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা সাপ তো জল দিয়ে সাঁতার কেটে উঠছে পুকুর দিয়ে, যেহেতু বর্ষার জলটা ভরে গেছে পুরো জল দিয়ে উঠছে। আমলাম জল দিয়ে কী করে এলো, প্রথমত পুলিশ আমায় বলে গেলো ঢোড়া সাপ, মোটেই না, যে সাপগুলো এরম করে ফোসা মারে সেগুলো হচ্ছে বিষধর সাপ, দুটো সাপ দেখছি পেরিয়ে যাচ্ছে, দুটো সাপ দেখছি দাঁড়িয়ে ফোসা ফোনা মারছে, সে আপনি অ্যাসিডি দিন আর কার্বলিক অ্যাসিডি দিন আর যা দিন কিছু হবে না, এমনকি জল কম থাকলে কি করে ওঠে, তখন বলে কি ড্রেনেজ দিয়ে ওঠে, তার মানে এইসব নানা রকম আছে। তো প্রপার ক্যালকাটাটাই যদি এটা হয়, তাহলে গ্রামেগঞ্জে কি হতে পারে, এটা আমাদের ধারণা থাকা দরকার। সুতরাং জিনিসগুলো দেখে মনে হয় এতদিন হয়ে গেছে, দেখুন কতদিন পৃথিবী আধুনিক হয়েছে, কত সভ্যতায় আমরা সভ্য হয়েছি, কিন্তু আজও দুঃখের বিষয় হলেও সত্য, ক্যান্সার থার্ড গ্রেড ফোর্থ গ্রেড হয়ে গেলে আর বাঁচাবার কোনো জায়গা নেই, যতই কেমো দিন আর যাই দিন, ক্যান্সার অ্যাজ নো অ্যান্সার। আমি বলছিলাম গৌতম বাবুকে,
যে আপনারা ভেবে দেখুন অন্যান্য কোথাও কিছু আবিষ্কার হয়েছে কি না। এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড তবুও কিছুটা চিকিৎসার সুযোগ থাকে, ফোর্থ গ্রেডে তো নো চান্স। আমি ডক্টর সুব্রত মৈত্রকে দেখেছি, এত ভালো মানুষ ছিলেন, এত ভালোভাবে কথা হলো 15 দিন আগে, হঠাৎ একদিন শুনলাম উনি খুব অসুস্থ। দেখতে গেলাম বেলভিউতে, এত ভালো চেহারা, এত সুন্দর চেহারা, ভাবতেও পারিনি। হঠাৎ একদিন উনি দেখছেন ওনার মাথায় একটা পেন হচ্ছে, বুঝতেও পারিনি কোনোদিনও। ভর্তি হলেন, 2-3টে কেমো নিলেন, ম্যাক্সিমাম নিতে পারলেন না, মারা গেলেন। ডায়াবেটিক, এত বেশি ডায়াবেটিক্স বেড়ে গেছে আজকালকার দিনে। অনেক সময় টেনশানে যে হয় তা না, এটা জেনেটিকও হতে পারে, টেনশানেও হয়, খাবার দাবারের জন্যও হয়। এখন মানুষ তবু স্বাস্থ্য সচেতন, হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে, একটু স্পাইসি জিনিস কম খায়, চেষ্টা করে অনেকটাই। তবে তাদের ওপরেও আপনারা আছেন চিকিৎসকরা, যারা আপনারা গাইডেন্স দিয়ে, পরিষেবা দিয়ে এটাকে গড়ে তোলেন। আমাদের এখানে এই 8 বছরে এই যে ট্রমা সেন্টারটা আপনারা দেখছেন, এই ট্রমা সেন্টারটায় 100 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এবং পিজিতে আপনারা দেখছেন সব নতুন নতুন বিল্ডিং, অনেক কিছু হয়েছে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেলে হয়েছে। আমাকে অনেকে পিজি হসপিটালে ঢুকে বলে, গেটটা দিয়ে ঢুকলে মনে হয় এটা একটা 5-স্টার হোটেল। অনেকেই বলে যারা আগে পিজিতে এসছে এখন আসে, বা অন্যান্য হসপিটালেও। এই ট্রমা সেন্টারটা 100 কোটি টাকার ওপর বেশি খরচা হয়েছে, টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্টের টাকা। এখানে আপনাদের প্রায় 250টার কাছাকাছি বেড আছে, আরও 14 কোটি টাকা দেওয়া হয়েছে স্ক্যান, MRI এইসব করবার জন্য, 700 ওপর পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এবং তাছাড়াও আমি মনে করি যে এখানে PPP মোডে যেটা 14 কোটি টাকা দিয়ে স্ক্যান, তারপরে MRI এগুলো করার ব্যবস্থা করা হচ্ছে, 760টা নতুন পোস্টও ক্রিয়েট করা হচ্ছে। ট্রমা সেন্টার সারা ভারতবর্ষের মধ্যে আমি মনে করি এটা 1 অফ দ্য বেস্ট সেন্টার তৈরি হয়েছে, এবং এটা আমাদের গর্ব করার মতো। আপনারা জানেন অনেক জায়গায় নেই, তবে এখানে আছে। যেটা হচ্ছে, ট্রমা সেন্টার তো ভবিষ্যতে মানুষকে বাঁচাবে, কিন্তু অনেকে আপনারা হয়তো জানেনই না, আমরা অনেকদিন আগে এটা করেছিলাম, একটা ছোট্ট স্কিম, মধুর স্নেহ। অনেক বাচ্চা জন্মাবার আগেই মা মারা যায়, মাতৃদুগ্ধ পান করতে পারে না, তাদের জন্যও একটা ব্যাংক তৈরি করা হয়েছে, পিজিতেই আছে, মধুর স্নেহ। আমাদের সময় আমরা করেছিলাম, মানে আমি করেছিলাম এসে আমার মনে আছে। এই যে বাচ্চাদের ইউনিটগুলো, এগুলো নতুন করে তৈরি হয়েছে, প্রায় 300 ওপর SNSU তৈরি হয়েছে, আর SNCU মাত্র ছিল 6টা, আমরা আসার পরে এটা প্রায় 70-এর ওপর চলে গেছে। 5টা হেলথ ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, 16টা আমাদের মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি হয়েছে। এমনকি দূরের দিকে বাচ্চারা, যেগুলো ধরুন সুন্দরবন এলাকা, আইসোলেটেড এলাকা, প্রেগনেন্ট মেয়েরা আসতে পারে না বাড়িতে শিশু জন্মাতো, সেজন্য আমরা ওয়েটিং হার্ট তৈরি করে দিয়েছি, সেখানে আগে তুলে নিয়ে আসা হয়। এবং যার জন্য মনে রাখবেন, সোশ্যো ইকোনমিক প্যারামিটারে বেঙ্গল ইজ নাম্বার 1 হেলথে, তার কারণ আমরা 2011 দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি রেটটা ছিল 65%, আজকে কিন্তু এটা 97.5% হয়ে গেছে। যারা এই কাজটা করেছেন, আমি তাদের শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না, তারা একটা বড় কাজ করেছেন। আমি আগে দেখতাম প্রায় শিশু মৃত্যু হচ্ছে, এই সমস্ত বাচ্চাদের ইউনিটগুলো করার ফলে আজকে ধরুন 32 থেকে 24 নেমে গেছে, যেটা হচ্ছে বাচ্চা মৃত্যুটা। এবং মাতৃমৃত্যুও যেটা 113 থেকে 101 নেমে গেছে। এবং এখানে প্রাইভেটের জন্য ধরুন আমরা অনেক ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার প্রায় 130টা করেছি আমরা, প্রাইভেটেও যারা ট্রিটমেন্ট করে 40-70% কমে পায়। ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার, এটাও প্রায় 116টা হয়ে গেছে। 43টা সুপার ক্রিটিক্যাল হসপিটাল, এটাকে আমি বলতে চাই, রাজীব সিনহার সাথে আমার কথা হয়েছে সেদিন, এটাকে মাল্টি সুপারে নিয়ে যেতে হবে। একটা সাবজেক্ট থাকলে পাবলিক সেই ফেসিলিটিস পায় না, যদি 5-6টা সাবজেক্ট থাকে যেগুলো খুব প্রয়োজন,
তাতে আমার ডাক্তার লাগবে। আমরা এই কয় বছরে অনেক ডাক্তার চেয়েছি কিন্তু আমরা পাইনি, এখনও আমার 4,000 ডাক্তার ব্যাকলগ আছে। আমরা চেয়েছি 10,000, পেয়েছি 6,000। ডাক্তাররা যারা এখনও এখানে ওখানে আছেন, এক্ষুনি বেলভুয়ে ট্যান্ডন সাহেব আমার সাথে ঝগড়া করবে, আপনি তো সব নার্স আমার নিয়ে নিয়েছেন, আমি গেলেই আমাকে একবার করে শুনতে হয় বলে আমার ডাক্তার নিয়ে নিচ্ছেন। আমি সে কথা বলছি না, আপনারাও ডাক্তার নিন যে যেখানে পারবেন, কিন্তু ডাক্তারদের একটু লোকাল ল্যাঙ্গুয়েজ, এখন অবশ্য আমাদের এখানে হিন্দি সবাই বোঝে মোটামুটি, কিন্তু গ্রামের লোকেরা তত বোঝে না, লোকাল ল্যাঙ্গুয়েজটা একটু জানা দরকার। বাইরের ডাক্তার আসলেও একটু লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা আইএস আইপিএস বা WPS WCS যেগুলো আমরা করি, বিডিও টিডিও, আমরা ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিই, সেরকম ল্যাঙ্গুয়েজটার দরকার হলে একটু শিখে নিতে হবে। আমরা চাই আরও ডাক্তার আসুক, পাচ্ছি না তো কী করবো। অনেকে বলে দিদি আমার ওই প্রাইমারি হেলথ সেন্টারটার ডাক্তার নেই, আমি বলি কত এক্সট্রা হয়েছে জানো, 28,000 বেড বেড়েছে এই 8 বছরে, 20টা মেডিকেল কলেজ নতুন করে, তারপরে ডেন্টাল নিয়ে প্রায় বেডের সংখ্যাও আমাদের ডাক্তারির এর সংখ্যাও অনেকটাই বেড়ে গেছে, পৃথক স্বাস্থ্য জেলা হয়েছে, আমাদের 3,800 ডাক্তারি সিট বেড়ে হয়েছে। আমরা চাই আরও বাড়ুক। সিস্টারদের 32,000 সামথিং ছিল, এই 8 বছরে বেড়ে ওটা 52,900 মতো হয়েছে। অনেক নার্সিং স্কুল করা হয়েছে, কলেজ করা হয়েছে, প্রাইভেটেও করা হচ্ছে, এখন তো মেল নার্সও অ্যালাউড হয়ে গেছে। সুতরাং আরও লাগবে। আরও আরেকটা জিনিস আমি মনে করি, যে যারা কাজ করেন খুব ভালো করে, এখন তো প্রাইভেট ডাক্তারদেরও আমরা 2-3 ঘন্টা করে হসপিটালে কাজ করাচ্ছি, যারা প্রাইভেটেও কাজ করেন, কারণ হচ্ছে তারা যদি 2-3 ঘন্টা করে টাইম দেন অন্তত আমার কিছুটা হসপিটাল অ্যাডজাস্ট হয়। কোয়েক ডাক্তার যাদের বলে হাতুড়ে ডাক্তার, তাদেরও আমরা একটা ট্রেনিং দিচ্ছি, যাতে প্রাইমারি ট্রিটমেন্টটা যেগুলো আর কি লিস্টেড করা থাকে তারা যাতে কিছুটা করতে পারে। আমি হোমিওপ্যাথিকও মনে করি যে 6টা অ্যালাউ করা আছে, সেটা করে দেওয়া উচিত, এবং আয়ুষ থেকে শুরু করে সেগুলোতেও যাতে সম্মান দেওয়া উচিত। সাথে সাথে আমি এটা নিশ্চয়ই মনে করি যে আমার আরও ডাক্তার লাগবে, নার্স লাগবে, আরও ফেসিলিটিস বাড়াতে হবে। পিজি হসপিটালের অপোজিটেই ওই জায়গাটা আমি ক্যান্সার হসপিটাল করতে বলেছি, আরেকটা পিজি হসপিটালের মধ্যে কনজেশন হয়ে গেছে, আর হবে না এখানে, এখানে প্রচুর হয়ে গেছে। অপোজিটে একটা জায়গা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, ওই জায়গাটা আমি বলেছি ওটা দরকার আমি ট্রান্সফার করে দেবো, ক্যান্সার হসপিটালটা এইখানটা করুন, একদম পিজি হসপিটালের অপোজিটে, এমার্জেন্সির অপোজিটে যে জায়গাটা। আর একটা জিনিস আমি মনে করি যে ধরুন আপনারা এখানে, আপনাদের একটা উডবান ওয়ার্ড আছে, স্পেস আছে, এই উডবান ওয়ার্ডটা আমি চাই এমসের যেমন দেখবেন বিনা পয়সাতেও ট্রিটমেন্ট হয়, আবার ওদের একটা প্রাইভেট নার্সিং হোম সিস্টেম আছে, ওই এমসের ডাক্তাররাই ট্রিটমেন্ট করে, কিন্তু সেটা পেয়েবেল, অন্য চিকিৎসা যেমন আমরা বিনা পয়সায় করছি। আমার স্বাস্থ্যসাথীতেই তো 925 কোটি টাকা গভর্নমেন্টের লাগছে, বিনা পয়সায় চিকিৎসা করতে গিয়ে 1,000,000 কোটি টাকা গভর্নমেন্টের যাচ্ছে, তা যাক মানুষ ভালো থাকুক এটা আমরা চাই, কিন্তু আমি চাই উডবানে, ধরুন আমাদের এমএলএ এমপিরা এরা তো টাকা পায়, আমার বঙ্গবিভূষণ যারা ওরিয়েন্টেড টাকা পায়, বা যারা অনেকে আছে ভালো ট্রিটমেন্ট নার্সিংহোমে গেলে যে খরচাটা দেয় তার থেকে অনেক কম খরচায়, এখানেও প্রাইভেট নার্সিংহোম টাইপের করলে আমরা, আমাদের ডাক্তাররাই ট্রিটমেন্ট দিল, তার সাথে কানেক্টেড থাকলো, অথচ তারা পে করলো, তাতে হসপিটালের ডেভেলপমেন্টটা হয়ে গেল। আমি মনে করি যেখানে স্কোপ আছে, এখানে যেমন 150টা রুম হচ্ছে পিজিতে হচ্ছে, উডবার্নে অলরেডি অনেকগুলো হয়ে গেছে, আরও 150টা হচ্ছে, তেমনি যে যে হাসপাতালে জায়গা আছে, জেলা হসপিটালগুলো, মেডিকেল কলেজ হসপিটালগুলো যেখানে জায়গা আছে, বা একদম অ্যাডজেসেন্ট যে জায়গাটা যদি পাওয়া যায় সেটা করা উচিত, তাতে হসপিটালের ওই টাকাটা হসপিটালেই আসবে, এবং ওই টাকা থেকে 1/4 ইনসেন্টিভ হিসেবে ডাক্তারদের কাছে যাবে, যে ডাক্তাররা ট্রিটমেন্টটা দেবে, ফলে দুটো কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনার, আপনি হসপিটালে ট্রিটমেন্ট করছেন, আপনি এখানে যে ট্রিটমেন্টটা দিলেন এটা তো আমি পাচ্ছি টাকা, এই টাকা থেকে আমি যদি টাকা পাই 75% ডেভেলপমেন্টে খরচা হবে সেই হসপিটালেই যাবে, এবং 25% ডাক্তাররা ইনসেন্টিভস পাবে ওই টাকা থেকে যা ইনকামটা হবে, এক একটা পেশেন্ট থেকে 1/4 পেলে, ধরুন যে কেউ হয়তো 1,00,000 টাকা এ করলো, 25,000 টাকা তার মধ্যে ডাক্তারদের চলে যাবে। এইভাবে যদি করা যায় তাহলেও কিন্তু অনেকটা চিকিৎসার হাল আমরা মানুষকে আরও বেশি ভালো করে চিকিৎসা আরও দিতে পারি। আর কলকাতা পুলিশ হসপিটালটা রাজীব নিয়ে নাও, কতদিন পড়ে আছে, ওটা তো তোমাদের পিজির সাথে অ্যাডজাস্ট হবে,
যেমন রামরিকটা আমি পিজির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, কলকাতা পুলিশ হসপিটালটা আমি বলেছি 50% সিট ওদের জন্য রিজার্ভ রেখে দেবে ফর পুলিশ পারপাস, আর কাজে লাগাও, ওটা কাজে লাগছে না, এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা, বাট এটা পড়েই আছে, এই কাজগুলো করে ফেলতে হবে। আমার এই কটা কথাই বলার ছিল, আমি নিশ্চয়ই বলবো যে আরও ভালো করে আপনারা কাজ করুন, আরও সুন্দর করে আপনারা কাজ করুন, এবং আমরা প্রায় 11,000 হেলথ সেন্টারকেও আপগ্রেড করেছি, আমরা উন্নত করেছি, এবং আমি রাজীবকে বলবো নেক্সট 1 জুলাই থেকে সিস্টারদেরও 4-5 জনকে এই ডক্টরস ডে অ্যাটেন্ড মানে এর মধ্যে সম্মান দিয়ে দিতে হবে, জেলা থেকে 20 জনকে ডেকে এনে। তার কারণ হচ্ছে কি, সিস্টাররাও একটা করে, জুনিয়র ডাক্তাররা যারা ভালো কাজ করে তাদের থেকেও একটা সেকশন, তাহলে কী হবে, সিনিয়রদের আগে দিয়ে ওদেরও আমরা অ্যাকোমোডেট করলে তাহলে একটা কালেকটিভ, বা ধরুন অনেকে আছে একটা 4th grade কর্মী এত ভালো কাজ করে দরদ দিয়ে করে, সে কেন সম্মানিত হবে না, করা উচিত। আমাদের গরিব সরকার, তাও আমরা মনে করি, আমরা বঙ্গবিভূষণ থেকে শুরু করে মহাসঙ্গীত সম্মেলন থেকে শুরু করে আমরা প্রত্যেকটাই একটা ক্যাশ অ্যাওয়ার্ডে দিই, আমি আজকে দিতে পারিনি কারণ এখানে দেওয়াটা ঠিক হবে না, পরে চেকে পাঠিয়ে দেবে, যারা জীবন সম্মান পেলেন লাইফ অ্যাচিভমেন্ট তাদের জন্য 2 লক্ষ টাকা করে একটা ক্যাশ অ্যাওয়ার্ড, আর যারা আমাদের ডাক্তাররা সম্মান পেলেন তাদের 1 লক্ষ টাকা করে একটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, ইট ইজ জাস্ট এ মানে আমাদের ভালোবাসা, এটা তারা যা ইনকাম করেন বা তারা যা পান বা তাদের যা স্যাক্রিফাইস, এটা ইট ইজ নাথিং, কিন্তু এটা হচ্ছে যেহেতু আমরা অন্যান্য অ্যাওয়ার্ডেও দিই, সুতরাং এই অ্যাওয়ার্ডেও সেটা ডিফারেন্সিয়েট করা যাবে না। আমি এটুকু বলে আমার সকল চিকিৎসক বন্ধু বান্ধবদের সকলকে, আমার সকল সেবিকা বন্ধুদের, আমার সকল সেবকদের, এবং বিশেষ করে সিকিউরিটি থেকে শুরু করে তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হাসপাতালগুলো যাতে শান্তিতে চলে, ভালোভাবে চলে, পাবলিক হট করে একটা ইনসিডেন্ট হলে 500 জন চলে আসতে পারে, সেখানেও একটা পিআর করার বন্দোবস্ত পুলিশকেও দেখতে হবে, হসপিটাল অথরিটিকেও দেখতে হবে, সবাই মিলে সুন্দরভাবে করলে আমার মনে হয় এটা নিশ্চয়ই ভালো হতে পারে। আর মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রদীপবাবু এখানে আছেন, আরও যাতে সিট কী করে বাড়ানো যায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আরও ডাক্তার সিস্টার নার্স কী করে বাড়ানো যায়, ভালো করে কাজ করা যায়, এটা দেখতে হবে। আমরা যেমন একটা প্ল্যান করছিলাম, ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো রাস্তায় লাস্ট বলে যাই, রোজই কিছু না কিছু করতে হয় বলে আপনারা, আপনাদের কখনো কখনো সুযোগ হয় বলবার, সবসময় তো একই কথা বলতে ভালো লাগে না, ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো চট করে, সামনে যে পড়বে প্রথমে তাকেই মারে, পুলিশ গেলে তার 2টো গাড়ি পুড়িয়ে দেবে, এটা একদম পুরো ট্র্যাডিশনাল, 2টো পুলিশের মাথা ফাটিয়ে দিল, হসপিটালও যে পড়ল সামনে একটা গ্রিভ্যান্সের মধ্যে পড়লো, এরকম একটা হয়ে আসছে। আমি এই জন্য বলছি যে কাছাকাছি যেগুলো ব্ল্যাক স্পট অ্যাক্সিডেন্টের, আমরা একটা প্ল্যান করছি সেখানকার ধরুন একটা পানের দোকান বা একটা চায়ের দোকান, তাকে আমরা মিনিমাম একটা আমরা একটা ট্রেনিং দেবো, তার কাজ হচ্ছে হট করে একটা অ্যাক্সিডেন্ট হলে তার কাছে একটা তাকে পথবন্ধু আমরা একটা চালু করবার চেষ্টা করছি, সে প্রথমে তার কাছে একটা অ্যাপ থাকবে, পুলিশকে খবর দেবে, অ্যাম্বুলেন্সকে খবর দেবে, এবং পেশেন্টটাকে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য হসপিটালে পাঠাবে, এবং সে লোকালি হাতে লাগাবে যাতে বাইরের কেউ এসে চট করে আইনটা হাতে তুলে না নিতে পারে। এই ধরনের নানা রকম সমাজ সচেতনতার প্রোগ্রাম নেওয়া হচ্ছে, আমরা সবাই এই সমাজের কাছে দায়বদ্ধ, সবাইকেই যৌথভাবে দায়িত্ব নিয়ে করলে শান্তিপূর্ণ পরিবেশে, দেখুন 1000টা লোক আসে, ঘটনা ঘটে একটা, আর সেই ঘটনাটাই দাগ দিয়ে চলে যায়, আমাদের দেখতে হবে যাতে একটাও ঘটনা না ঘটে, সবাইকে বোঝাতে হবে যে যারা সারাক্ষণ কাজ করে, এক একটা ডাক্তারকে 1000-এর ওপর পেশেন্ট দেখতে হয়, আমি তো আউটডোরগুলোর হিসেব জানি, লক্ষ লক্ষ মানুষ আসে, আর চিকিৎসা না পেলে তারাও বেচারা তাদের মুখগুলো শুকিয়ে যায়, সুতরাং সবাইকেই ভালোবেসে, এই জায়গাটা ভালোবাসার জায়গা, সেবার জায়গা, এই জায়গাটা আমরা সবাই যেন আমাদের মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জার মতো করে ভালোবাসি, নিজেকে যেমন ভালোবাসি নিজের পরিবার পরিজনকে ভালোবাসি, চিকিৎসা ব্যবস্থাটাকেও নিজের পরিবার মনে করে, নিজের পরিজন মনে করে ভালোবাসতে হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন, অনেক অভিনন্দন আপনাদের সকলকে যারা সম্মেলনে না পেলেও এখানে উপস্থিত হয়ে এই ঘটনার সাক্ষ্য হয়েছেন।
এই ঘটনার সাক্ষী হয়েছেন তাদের জন্য আগামী দিনের অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা তোলা থাকবে।